ফিফটিন মোস্ট কমন ডেইলি ইউজ সেন্টেন্স নাম্বার ওয়ান সময় নষ্ট করো না ইংরেজি থেকে আমরা বলবো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম ডোন্ট ওয়েস্ট ইওর টাইম ওয়েস্ট এর অর্থ হলো নষ্ট করা বা অপচয় করা ইওর এর অর্থ হলো তোমার টাইম এর অর্থ হলো সময় সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম এর অর্থ হলো সময় নষ্ট করো না বা তোমার সময় নষ্ট করো না নাম্বার টু বইয়ের পাতায় কিছু লিখো না ডোন্ট রাইট এনিথিং অন ইয়োর বুকস ডোন্ট রাইট এনিথিং অন ইয়োর বুকস রাইট এর অর্থ হলো লেখা এনিথিং এর অর্থ হলো কোনো কিছু বা কিছু ইয়োর এর অর্থ হলো তোমার বুক এর অর্থ হলো বই নাম্বার থ্রি অন্যের কাজে ব্যাঘাত দিও না ইংরেজি থেকে আমরা বলবো ডোন্ট ডিস্টার্ব আদার্স ডোন্ট ডিস্টার্ব আদার্স নাম্বার ফোর কাজ করতে পিছফা হই না ডোন্ট স্রিঙ্ক ওয়ার্ক ড্রিঙ্ক ওয়ার্ক এর অর্থ হলো কাজ করতে পিছফা হইও না নাম্বার ফাইভ মেঝেতে থুথু ফেলো না ইংরেজি থেকে আমরা বলবো ডোন্ট স্প্লিট দ্য ফ্লোর ডোন্ট স্প্লিট দ্য ফ্লোর ডোন্ট স্প্লিট দ্য ফ্লোর এর অর্থ হলো মেঝেতে থুথু ফেলো না ফ্লোর এর অর্থ হলো মেঝে স্প্লিট এর অর্থ হলো থুথু নাম্বার সিক্স বইয়ের পাতা মুড়ো না ইংরেজি থেকে আমরা বলবো ডোন্ট টার্ন দা কর্নার্স অব দ্য পেজ ডোনার্ন দা কর্ন অব দ্যাম্বার তাড়াতাড়ি করোনা হারি ডোন্ট বিল দ্রুত বা তাড়াতাড়ি নাম্বার এইট খালি পায়ে হেঁটে যেও না ইংরেজি থেকে আমরা ডোন্ট গো আউট বেয়ার ফুটেড ডোন্ট গো আউট বেয়ার ফুটেড গো এর অর্থ হলো যাওয়া আউট এর অর্থ হলো বাইরে বেয়ার ফুটেড এর অর্থ হলো খালি পায়ে সো ডোন্ট গো আউট বেয়ার ফুটেড এর অর্থ হলো খালি পায়ে হেঁটে যেও না বা খালি পায়ে বাইরে যেও না নাম্বার নাইন লোকের সাথে ঝগড়া না ইংরেজি থেকে আমরা বলবো ডোন্ট কোয়ারেল উইথ আদার্স ডোন্ট কোয়ারেল উইথ আদার্স কোয়ারেল এর অর্থ হল ঝগড়া নাম্বার টেন অন্যের প্রতি নির্ভরশীল হইও না ইংরেজি থেকে আমরা বলবো। ডোন্ট ডিপেন্ড আপন আদার্স ডিপেন্ড আপন আদার্স ডিপেন্ট এর অর্থ হল নির্ভরশীল নাম্বার এলেভেন ফুল ছিল না ইংরেজি থেকে আমরা বলবো। ডোণ্ট প্লাক ফ্লাওয়ার্স ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স প্লাক এর অর্থ হলো ছেঁড়া বা তুলে নেওয়া ফ্লাওয়ার এর অর্থ হল ফুল সো ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স এর অর্থ হলো ফুল ছিল না নাম্বার টুয়েলভ মতভেদ দূর করো ইংরেজি থেকে আমরা বলব কিওর ডিফারেন্স কিওর ডিফারেন্স কিওর ডিফারেন্স এর অর্থ হলো মতভেদ দূর করো নাম্বার থার্টিন অন্যের উপহাস করবে না ইংরেজি থেকে আমরা বলব ডোণ্ট লাভ অ্যাট আদার্স ডোন্ট লাভ অ্যাট আদার্স লাভ এর অর্থ হল হাসাহাসি করা সো ডোন্ট লাভ অ্যাট আদার্স এর অর্থ হল অন্যের উপহাস করবে না বা অন্য কাউকে দেখে হাসবে না নাম্বার ফরটিন নিজের ভারসাম্য হারিও না ইংরেজি থেকে আমরা বলবো ডোন্ট লুজ ইয়োর টেম্পার ডোন্ট লুজ ইয়োর টেম্পার লুজ এর অর্থ হল হারিয়ে ফেলা বা হারানো ইয়োর এর অর্থ হলো তোমার টেম্পার এর অর্থ হলো ভারসাম্য সো ডোন্ট লুজ ইয়োর টেম্পার এর অর্থ হলো নিজের ভারসাম্য হারিও না নাম্বার দ্য লাস্ট ওয়ান বড়দের সম্মান করে কথা বলবে ইংরেজি থেকে আমরা বলব টক রেসপেক্টফুলি উইথ এলডার্স টক রেসপেক্টফুলি উইথ এলডার্স টক এর অর্থ হল কথা বলা রেসপেক্টফুলি এর অর্থ হল সম্মানের সাথে বা সম্মান করে এর অর্থ হল সাথে এল্ডার এর অর্থ হল রেসপেক্টফুলি উইথ এর অর্থ হলো বড়দের সম্মান করে কথা বলবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসার লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ